নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। এর আগে আমরা ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের ওপরে একটা করে ভিডিও বার করেছি, যেখানে 10টি করে বা এমন 5 থেকে 7টি করে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা যেখানে আলোচনা করেছি, যার মধ্যে থেকে 90% কোশ্চেন আসে WBCS মেন্স এবং WBCS এবং অন্যান্য SSC, WAP এবং অন্যান্য সমস্ত এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। মোটামুটি প্রায় 100% আপনারা বলতে পারেন SSC, WAP এই টাইপের এক্সামে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা 10টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, আমরা 10টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে ইন্ডিয়ান মেডিভেল এবং অ্যানসেন্ট হিস্ট্রি থেকে 90% কোশ্চেন আসে WBCS মেন্স, WBCS প্রিলিমিনারি এই সমস্ত এক্সামে। চলুন শুরু করা যাক। তো আজকের যে প্রথম চ্যাপ্টার, অ্যাকচুয়ালি এটা চ্যাপ্টার নয় টপিকই আমি বলবো, ডায়নাস্টি অ্যান্ড কিং। আমাদের অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রিতে ডায়নাস্টি এবং কিং পড়তে হবে। শুধুমাত্র ডায়নাস্টি এবং কিংয়ের নাম পড়লে হবে না, এখানে আপনাকে জানতে হবে কোন রাজা কোন ডায়নাস্টি বা কোন বংশের অন্তর্ভুক্ত, সেই বংশের প্রথম রাজাকে, সেই বংশের শ্রেষ্ঠ রাজাকে, সেই বংশের শ্রেষ্ঠ রাজার কৃতিত্ব কী, সেই বংশের গুরুত্বপূর্ণ রাজাগুলোর যে কৃতিত্ব সেগুলোও কিন্তু আমাদের পড়তে হবে। তো ডায়নাস্টি এবং কিংয়ের মাধ্যমে এইগুলো পড়তে হবে। আর ডায়নাস্টি তার যে এরিয়া ছিল, বর্তমান এরিয়া, সেটাও কিন্তু বর্তমানে পড়তে হবে। অর্থাৎ ধরুন মগধ, মগধ বললো কোন এরিয়াতে বর্তমানে রয়েছে, এই টাইপের কোশ্চেন কিন্তু এখন দেখা যাচ্ছে, কারণ কোশ্চেনের লেভেল চেঞ্জ হচ্ছে, লেভেলটা অনেকটা হাই হয়ে যাচ্ছে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এখন করা হচ্ছে। শুধুমাত্র মগধের যে বর্তমান নাম কী বা বর্তমানে কোন এরিয়ার মধ্যে রয়েছে সেটা পড়লেও হবে না, এখানে আপনাকে পড়তে হবে মগধের ক্যাপিটাল কী বা মগধের রাজধানী তখন কী ছিল। নেক্সট, প্রি হিস্টোরিক পিরিয়ড। দেখুন, প্রি হিস্টোরি, প্রোটো হিস্টোরি অর্থাৎ হিস্ট্রির যে ইম্পর্টেন্ট যে যুগটা, হিস্ট্রি যখন থেকে শুরু হয়েছে তার আগে যে প্রি হিস্টোরিক পিরিয়ড ছিল, সেই পিরিয়ড থেকেও কিন্তু প্রতি বছর 2 থেকে 3টে বা 4টে কোশ্চেন চলে আসে। কিন্তু অতটা ডিরেক্টলি কোশ্চেন করা হয় না, একটু ইনডিরেক্টলি এবং টাফের দিকেই কোশ্চেনটা কিন্তু থাকে। তো এটাতে অতটা জোর দেওয়ার দরকার নেই, বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনারা যদি নিয়ে রাখেন তাহলেও কিন্তু চলবে, কারণ ইজি হলে প্রত্যেকেই পারবে, আর যদি টাফ হয় তাহলে কেউ পারবে না। সেক্ষেত্রে আপনি যদি কোশ্চেনটা ভুল করেন তখন কোনো প্রবলেম নেই, কিন্তু ইজি হলে আপনাকে অবশ্যই সেটা ঠিক করতে হবে, তার জন্য আপনার বেসিক কনসেপ্ট দরকার। নেক্সট রয়েছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। দেখুন, এই যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে হরপ্পা মহেঞ্জোদারো এই যে সিভিলাইজেশন পড়ে যাচ্ছে, এইটা আমি সবসময় বলি, এই যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন যখন পড়বেন তখন ভারতের ম্যাপের সাহায্যে পড়বেন, আর দেখবেন কোন সাইট, এই যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা মহেঞ্জোদারো যে সাইটগুলো সেগুলো কোন কোন রাজ্যে বর্তমানে রয়েছে। যেমন ধরুন জিজ্ঞাসা করা হলো চানহুদ্র কোন রাজ্যে রয়েছে বা কোন কান্ট্রিতে রয়েছে, অথবা জিজ্ঞাসা করা ধোলাভিরা কোন রাজ্যে রয়েছে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি এখন চলে আসে। আর ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের সাথে আমি একটি পয়েন্ট যোগ করব, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের পরে আপনারা দেখবেন বৈদিক যুগ, বৈদিক যুগ থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আসে, আমি এটা অ্যাড করতে ভুলে গেছি। তো এর সাথে বৈদিক যুগটা একবার আপনারা দেখে রাখবেন, বৈদিক পরবর্তী বৈদিক যুগ এবং প্রি বৈদিক বলতে পারেন বা পূর্বের যে বৈদিক যুগ, তারপরে পরবর্তী বৈদিক যুগ, দুটোই কিন্তু আপনাদের পড়তে হবে। নেক্সট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। তো অ্যাকচুয়ালি চ্যাপ্টার বলবো না, টপিকই বলবো, বুদ্ধিজম জৈনিজমের মধ্যে অনেক কিছুই রয়েছে। কিন্তু আপনারা কী কী পড়বেন, মহাবীর সম্পর্কে জানবেন, গৌতম বুদ্ধ সম্পর্কে জানবেন, তারা কী কী মত প্রচার করেছিলেন সেগুলো সম্পর্কে জানবেন, এবং গৌতম বুদ্ধ এবং জৈনিজম বা মহাবীর কীভাবে এটাকে প্রসার ঘটিয়েছিলেন, কোন কোন রাজাদের সাহায্য নিয়েছিলেন, সেই রাজারা কীভাবে সাহায্য করেছিলেন, কারা কারা এই রাজাদের মধ্যে আছেন, এইগুলোর নাম জানতে হবে। জৈনিজমের মধ্যে, বুদ্ধিজমের মধ্যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, কোন গাছের নিচে তিনি মহাজ্ঞানী হন, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, পোস্ট গুপ্ত। দেখুন, গুপ্তা পিরিয়ড এমনি ইম্পর্টেন্ট, আমি যেহেতু ডাইনাস্টি এবং কিং বলে দিয়েছি সেহেতু আর গুপ্তা পিরিয়ড এইভাবে বলছি না, কিন্তু পোস্ট গুপ্তা যুগের যে আর্কিটেকচার, যে আমাদের কালচার, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ডিরেক্টলি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। নেক্সট দেখব, নেক্সট রয়েছে দেখুন ভক্তিয়ান সুপি। ভক্তিয়ান সুপি সম্পর্কে মোটামুটি লিডারগুলোর নাম জেনে রাখবেন এবং কোথায় কোথায় এগুলো বিস্তার লাভ করে এবং এর যে মূল আদর্শ কী, কোথা থেকে অনুপ্রাণিত হয়, এগুলো একটু জেনে রাখবেন, তাহলে ভক্তি এবং সুফিও কিন্তু কভার হয়ে যাবে। বিজয়নগর কিংডম খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর শুধুমাত্র WBCS নয়, UPSC তো এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে, তবে আপনারা বলতে পারেন WAP-র এক্সামে এতটাও ডিরেক্টলি কোশ্চেন আসে না বা কোনো জটিল কোশ্চেন আসে না, কিন্তু এখান থেকে বিজয়নগর কিংডম আপনারা পড়বেন, দেখবেন বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখুন, WAP এবং অন্যান্য সমস্ত পরীক্ষায় কভার হয়ে যাবে, কিন্তু UPSC-র ক্ষেত্রে এটা কভার হবে কিনা এই গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। ইভেন WBCS মেন্সের ক্ষেত্রেও এই গ্যারান্টি দেওয়া যায় না, যে বিজয়নগর কিংডম আপনি যদি ভালোভাবে পড়েন তাহলে আপনি কোশ্চেন কমন পাবেন।
তার জন্য আপনাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। এবার যদি আপনি পারেন আরও সবাই পারবে, এবার যদি সবাই পারে সেক্ষেত্রে আপনিও পারবেন। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু বিজয়নগর কিংডম, তারপর আমি যেটা বললাম প্রি হিস্টোরিক পিরিয়ড, এই টপিকগুলো কভার করতে হয়। নেক্সট দিল্লি সুলতানেট। আপনারা প্রত্যেকেই জানেন দিল্লি সুলতানেট খুবই ইম্পর্টেন্ট। দিল্লির যে ইম্পর্টেন্ট বংশগুলো ছিল প্রত্যেকটা বংশের নাম পড়তে হবে, তার মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল সেগুলোও কিন্তু পড়তে হবে। দাস বংশ, খলজি বংশ, এগুলো কিন্তু দিল্লি সুলতানেটের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ডিরেক্টলি পরীক্ষায় কোশ্চেন চলে আসে। নেক্সট মুঘল পিরিয়ড। মুঘল পিরিয়ড যে ইম্পর্টেন্ট সেটা তো বলার প্রয়োজনই নেই। মুঘল পিরিয়ড তো আপনি সমস্ত মুঘল পিরিয়ডটা ভালোভাবে তৈরি করছেন, তার সাথে আর্কিটেকচার ভালোভাবে পড়বেন, কোন রাজা কোন কোন ইম্পর্টেন্ট মনুমেন্ট তৈরি করেছিলেন সেগুলো পড়বেন। তো এইভাবে কিন্তু এক এক করে মুঘল পিরিয়ড আপনাকে কভার করতে হবে। আর মারাঠাদের মধ্যে পড়বেন শুধুমাত্র শিবাজির ওই যে পিরিয়ডটা, শিবাজির পিরিয়ড এবং শিবাজির পরের কয়েকটা পিরিয়ড যদি আপনারা ভালোভাবে পড়ে রাখেন তাহলেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কম পাবেন। হ্যাঁ, দু একটা কোশ্চেন বেরিয়ে যেতে পারে, তার জন্য আপনাকে সমগ্র মারাঠাটা পড়তে হবে। মারাঠা যে এরিয়াটা ছিল, আপনারা অ্যানসেন্ট মেডিভেল হিস্ট্রি বইটা খুললেই দেখতে পাবেন মারাঠা বলে আলাদা করে এরিয়া তৈরি করে দেওয়া রয়েছে, ওর মধ্যে ওটা আপনি যদি সম্পূর্ণ পড়েন কোশ্চেন বেরোনোর চান্স খুবই কম। তবে আপনি যদি শিবাজি এবং তার পরের কয়েকটা শিবাজি এবং তার পরের কয়েকজন রুলারের কথা যদি আপনি পড়েন তাও কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আপনারা কভার করতে পারবেন। এছাড়াও আরও ইম্পর্টেন্ট মধ্যে কিছু ইম্পর্টেন্ট হিস্টোরিক মুভমেন্ট আপনারা দেখতে পারেন, কিছু ইম্পর্টেন্ট ব্যাটেল আপনারা দেখতে পারেন, তাহলেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে কভার হয়ে যাবে। আর আমি যে চ্যাপ্টারগুলো বললাম বা যে টপিকগুলো বললাম এগুলো করলেই 80-90% কোশ্চেন এর মধ্যে থেকে গিয়ে আসবে। সাধারণত অ্যানসেন্ট মেডিভেল হিস্ট্রিতে WBCS মেন্স এর আগে জোর দেওয়া হতো না, 20-22 কোশ্চেন করা হতো। লাস্ট ইয়ার দেখা গেলো, অর্থাৎ 2020 সালে যে মেন্স হলো সেখানে দেখা গেলো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে করা হয়েছে। অ্যানসেন্ট মেডিভেল এবং মডার্ন থেকে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই ভুলটা করবেন না, অ্যানসেন্ট মেডিভেলকে সমানভাবে গুরুত্ব দিন, তবেই কিন্তু আপনার নাম্বার ম্যাক্সিমাম হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।